প্রিয় দেশবাসী, সালামু আলাইকুম। দেশ ও জাতির এক গভীর সংকটের সময় আজ আমি আপনাদের সামনে কথা বলতে হাজির হয়েছি। 30 ডিসেম্বর দেশে জাতীয় সংসদের নির্বাচন, সম্ভবত স্বাধীনতা উত্তরকালে সবচেয়েতে গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ এই নির্বাচনেই সমগ্র জাতির সামনে প্রশ্ন এসেছে, দেশে গণতন্ত্র থাকবে কি না। 5 বছর আগে 5 জানুয়ারি 2014 জাতীয় সংসদ নির্বাচনের নামে এক ঐতিহাসিক প্রহসন হয়েছিল। তারপরে 5 বছর কেটেছে সীমাহীন দুর্নীতি, দুঃশাসন, লুটপাট এবং গুম খুন ইত্যাদি ইতিহাসের মধ্যে দিয়ে। এই 5 বছরে উন্নয়নের নামে অবাধ লুটপাট চলেছে, কর্মসংস্থান হয়নি, বেকারত্ব দূর হয়নি, 8.5 কোটি কর্মক্ষম মানুষের মধ্যে 4 কোটি বেকার, শিক্ষিত যুবক 1 কোটি বেকার, এবং দেশে সুশাসন নেই, গণতন্ত্র নেই, দেশে একের পর এক নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। 5 বছর ধরে তারা যে সীমাহীন অর্থ সম্পদ বানিয়েছে, দুর্নীতি লুটপাটের মধ্য দিয়ে প্রভূত বৃত্ত অর্জন করেছে, তারা সেটা ছাড়তে চায় না। এই কারণে এই নির্বাচনেও তারা দখল রাখতে চায়। তারা জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে, ভীতি ছড়িয়ে মানুষকে ভোটদানে বিরত রেখে ভোট কারচুপি করে আবার ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। এরকম একটা পরিস্থিতি হয়েছিল স্বাধীনতার প্রাক্কালে 70 সালের নির্বাচনে। সেই নির্বাচনের প্রশ্ন এসেছিল যখন বঙ্গবন্ধু বলেছিলেন, কলা গাছে ভোট দাও, স্বাধীনতা দেব। স্বাধীনতার প্রশ্নে মানুষ রায় ঘোষণা করেছিল, এবং শুধু ভোটের রায়ের উপরে একটা সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা বিজয় অর্জন করেছিলাম, বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়েছিল। এবারও প্রশ্ন এসছে, এই ভোটে যদি গণতন্ত্রের শক্তি বিজয়ী হতে না পারে তাহলে স্বৈরতন্ত্র জয়ী হবে, চিরস্থায়ী হবে, এবং লুটপাটের রাজত্ব চলতে থাকবে যা গত 5 বছরে চলেছে। এই কারণে কারো কারোর মধ্যে শঙ্কা হচ্ছে, মানুষ ভাবছেন ভোট কি দিতে পারবেন, ভোট যদি দেন তার সেই রায় কি প্রকাশিত হবে। আমি আপনাদের বলি, এটা একটা লড়াই, ভোটের লড়াই। আপনার অধিকার প্রতিষ্ঠা করতে হবে, তাই ভোট দিতে হবে। যে ধরনের বাধা বিপত্তি আসুক না কেন, ভোট আপনার নিজের অধিকার, সেটা প্রতিষ্ঠা করবার জন্যে আপনাকেই লড়াই করতে হবে। অতএব 7 সকালেই নিজে দৃঢ়বদ্ধভাবে নিজের পরিবার সহ ভোট দিতে যাবেন, ভোট দেবেন, এবং তারপর এই ভোটের রায় বুঝে শুনে নিয়ে আসবার চেষ্টা করবেন। হতে পারে কেন্দ্রে কেন্দ্রে বিভিন্ন জায়গাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে প্রতিপক্ষরা, কিন্তু তারপরেও আপনি সেগুলোকে মোকাবেলা করবেন গণতন্ত্রের শক্তিতে, এবং তার ভিত্তিতে বিজয় অর্জন করবেন। কারণ এই বিজয় আমাদের প্রয়োজন একটা সুন্দর দেশ গড়বার জন্যে, যে দেশ হবে কল্যাণকর। তরুণ প্রজন্মের প্রতি আমার আহ্বান, তারা গত কিছু মাসে কোটা আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন তথা রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করবার আন্দোলনে এক ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন, এবং তাদের এই আন্দোলন সমস্ত দেশের মানুষের কাছে একটা আলোকবর্তিকার মতো ছিল, একটা সাহসের বাতি ছিল। সবাই মনে করেছিলেন আমরা যদি সংঘবদ্ধ হয়ে নামতে পারি তাহলে অনেক কিছুই আমাদের সম্ভব। আমি তরুণ প্রজন্মকে আহ্বান করব, সেই বলে বলিয়ান হয়ে, সেই সাহসের শক্তিমান হয়ে, সেই প্রত্যয় প্রত্যয়ী হয়ে এখন আবারও লড়াইয়ের ময়দানে, ভোটের লড়াইয়ের ময়দানে আসুন, সবাইকে নিয়ে আসুন। আগামী দিন আপনারাই করবেন, বাংলাদেশ আপনাদের হাতে, তরুণদের হাতে। খোদা হাফেজ।